السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা পৃথিবীর যে যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সবাইকে আদ্দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যদিও বিষয়টি অনেক ছোট কিন্তু মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে অধিক উপরে রয়েছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত অনেক আমল রয়েছে যেগুলো আমরা ফরজ সালাতের পরে করে থাকি। এরকম গুরুত্বপূর্ণ একটি আমল যেটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, মান সাব্বাহ আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অপর বর্ণনায় 34 বারের কথাও আসছে আল্লাহু আকবরের ব্যাপারে, তো 333-এ 99 বার এবং সর্বশেষ 100 পূর্ণ করার জন্য যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এভাবে করে 333-99 এবং এই কালিমায়ে শাহাদাত যেটা রয়েছে এখানে 100 যদি কেউ পূর্ণ করে, এই আমলটা যদি প্রতি ফরজ সালাতের পরে দৈনিক কেউ করতে পারে, আল্লাহ নবী বলেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, এমন ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাসমূহ মাফ করে দিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের একটি আমল যেটা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমরা কম বেশি করে থাকি। তবে এখানে একটা বিষয়ের কথা বলে রাখা ভালো, সেটা হলো বিজ্ঞ ওলামায়ে কেরামের বক্তব্য হলো এখানে যে সমস্ত গুনাহ খাতা আমাদেরকে মাফ করে দেওয়া হবে সেই গুনাহগুলো হলো সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া ক্ষমা করেন না। এভাবে যত মাসনুন দোয়া বা যে সমস্ত ফজিলতপূর্ণ আমল রয়েছে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, এই সমস্ত আমলের মাধ্যমে যে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন সেই গুনাহগুলোর নাম হচ্ছে সগীরা গুনাহ। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন, কারণ কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, এগুলো তাওবা ছাড়া ক্ষমা হয় না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই ফরজ সালাতের পরে এই আমলটা নিয়মিত করার চেষ্টা করব। যদিও আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে ছোট্ট করে একটি মোনাজাত করা হয়, আসলে এটা সুন্নাহ সমর্থিত নয়। সুন্নাহ সমর্থিত আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে যেই মাসনুন জিকির আসগারগুলো করতেন সেগুলো যদি আমরা করি, আমাদের অনেক সময় লাগার কথা। তো আল্লাহ নবী যে সমস্ত আমলগুলো করতেন এর মধ্যে অন্যতম আমল হলো এটা যে তিনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার, আর শেষে হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে আল্লাহ নবী 100 পূর্ণ করতেন। আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে সুন্দর করে বলার চেষ্টা করতে হবে, খুব বেশি তাড়াহুড়া করে উচ্চারণ করা যাবে না, কারণ অনেক ক্ষেত্রে তাড়াহুড়া করতে গেলে দেখা যায় এই উচ্চারণগুলো শুদ্ধ হয় না, বিশুদ্ধ হয় না। আমরা অনেকে এরকম করি, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে কখন শেষ করব এই প্রবণতাটা তখন আমাদের মধ্যে দেখা দেয়। আসলে এইরকম তাড়াহুড়া করে যদি সুন্দর করে আমরা না পড়ি, এই তাসবিগুলো পাঠ না করি, তাহলে কিন্তু আমরা সওয়াব পাবো না। আমরা সুন্দর করে ঠান্ডা মাথায় ধীরস্থিরে সওয়াবের নিয়তে আমরা এই আমলটা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে কি বলতেছি অর্থের দিকে খেয়াল করে ধীরস্থিরভাবে আমরা এই তাসবিগুলো পাঠ করার চেষ্টা করব, তাহলে আমরা এর সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের উপরে সব সময় এই আমলটা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বাংলাদেশ সহকারে সারা দুনিয়াতে যত মসজিদ রয়েছে, যারা মসজিদে সালাত আদায় করি, যারা বাড়িতে সালাত আদায় করি, মা বোন যারা রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটার উপরে অবিচল থাকার তৌফিক দান করুক। সদা সর্বদা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমরা যাতে এই আমলটা করতে পারি এবং এই আমলটা করার মাধ্যমে যাতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ খাতাসমূহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।